এই জঞ্জাল ববি আকিমকে দিয়ে পরিষ্কার করান। তার কারণ হচ্ছে বড় বড় কথা আর শুধুমাত্র টিভি বিবৃতি, পেপারে বিবৃতি, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। তার প্রমাণ 24 নম্বর ওয়ার্ডের এই অবস্থা। অতএব 24 নম্বর ওয়ার্ড এটা একটা শুধুমাত্র নমুনা মাত্র। সারা কলকাতার অবস্থা যদি দেখা যায়, সারা কলকাতায় বহু এমন ডেঙ্গির মশা তৈরির সেন্টার ববি হাকিম তৈরি করে রেখেছে। সেই কারণের জন্য আজকে ডেঙ্গির প্রভাব এত বেশি বাড়ছে। সেই কারণে পুরসভা যে কিছু করছে না, কলকাতা কর্পোরেশন যে সম্পূর্ণ ব্যর্থ, কলকাতার মেয়র যে সম্পূর্ণ ব্যর্থ, এটা চোখে আঙুল দিয়ে এই পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে। অতএব আমি অবিলম্বে ববি হাকিমকে বলবো যে নিজে ঝাঁটা হাতে ওখানে পৌঁছে ময়লা পরিষ্কার করুক এবং ওখানে ডেঙ্গি মুক্ত করুক ওই এলাকাতে। ধন্যবাদ রাহুল দা। আপনাদেরকে জানিয়ে রাখি যে ছবি আপনারা দেখলেন, জোড়াবাগান এলাকায় 24 নম্বর ওয়ার্ডের নিমতলা ঘাট স্ট্রিটে পরিত্যক্ত জমিতে জঞ্জালের স্তূপ, আর সেই কারণে স্থানীয় বাসিন্দারা দাবি জানাচ্ছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন যে ডেঙ্গুর জীবাণুবাহী মশার আঁতুড়ঘর তৈরি হয়েছে ওই জায়গায়। পরিত্যক্ত জমির মালিককে চিহ্নিত করে আবর্জনা পরিষ্কার করতে হবে, তাই সেই দাবি জানিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা, আধ ঘন্টা পথ অবরোধও করেন তারা। ওদিকে তৃণমূল কাউন্সিলর ইরোরা সাহা জানিয়েছেন জমিটি ব্যক্তিগত মালিকানাধীন, সেই কারণে পুরসভার তরফে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ চলছে দায় ঠেলাঠেলি। যাদের জন্য কোভিড এর সময় দেশের মানুষ নদীতে ডেড বডি ভাসতে দেখেছে, যাদের জন্য কোভিড এর সময় দেশের মানুষ নদীর তীরে গণচিতা জ্বলতে দেখেছে, যাদের জন্য ভারতবর্ষকে সারা পৃথিবীর মানচিত্রে তিরস্কৃত হতে দেখেছে কোভিড এর সময়, তাদের মুখে এই ধরনের কথাগুলো মানায় না। তাদেরকে এটা পরিষ্কার বুঝতে হবে যে ডেঙ্গু একটা গ্লোবাল ইস্যু হয়ে গেছে বর্তমানে। আজকে প্রায় গ্লোবাল ক্লাইমেট চেঞ্জের জন্যই বলুন, বা 48-50% কম রেনফলের জন্য বলুন, বা ইরিস ইজিপ্টি তার নিজের ক্যারেক্টার চেঞ্জ করার জন্য বলুন, আজকে ডেঙ্গু বেড়েছে। সরকার এবং পৌরসভা যথেষ্ট তৎপর। হ্যাঁ শান্তনুদা, সেই তৎপরতা দেখা যাচ্ছে কোথায়, একটু বিরত করে আপনাকে বলছি, কারণ স্থানীয় কাউন্সিলর ইলোরা সাহা জানিয়েছেন যে জমিটি ব্যক্তিগত মালিকাধীন, সেই কারণে পুরসভার তরফে পরিষ্কার করা হচ্ছে না, দায়িত্ব পুরসভার। আমি সেই প্রসঙ্গে আসছি। আজকে কলকাতা পৌরসভায় এর আগে আমরা কোনোদিন কম্প্যাক্টর ভ্যাটও দেখিনি, ড্রোন দিয়ে লার্ভিসাইড স্প্রে করছে সেটাও দেখিনি, বা মেয়রকে পথে নেমে এইভাবে ডেঙ্গু মোকাবেলায় কাজ করতেও দেখিনি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, কোথাও কোথাও কিছু একটা আইনের বেড়াজাল থাকে। ব্যক্তিগত পরিসরে কোনো কারোর জমিতে যদি ময়লা থাকে, কলকাতা পৌরসভা সেইখানে ইন্টারফেয়ার করার আগে তাদের সুনির্দিষ্ট কিছু পদ্ধতি আছে, নোটিশ দিতে হয় যে, বা জমির মালিক তাকে চিঠি দিতে হয়, তারপরে কিছু পদক্ষেপ নেওয়া যায়। সুতরাং সেই জিনিসগুলো আইনের পরিভাষাটা বুঝতে হবে, আইনের বেড়াজালটা বুঝতে হবে। কলকাতা পৌরসভা যতই তৎপর হোক, রাজ্য সরকার যতই তৎপর হোক, জনসচেতনতা যতক্ষণ না 100% হবে, ততক্ষণ ম্যালেরিয়া ডেঙ্গুর মতো অসুখকে আমরা 100%। আপনারা আবারও জোর দিচ্ছেন জনসচেতনতায়। ধন্যবাদ শান্তনুদা।